আমি চলে এসেছি সুপর্ণার হবিস রান্নাঘরে। আমি সুপর্ণা, আমি আজকে তোমাদের দেখাবো, আজকে জন্মাষ্টমী তো তাই ওই জন্য তালের বড়া করব। তাই তালের বড়ার জন্য নিয়েছি আমি তাল, দেখো তালের পাল্পটা বার করে নিয়েছি আমি। আর যা লাগবে বড়া করতে আমি নিয়েছি দেখো কিছুটা কাজু বাদাম কুচি করে নিয়েছি, ময়দা, চিনি, চালের গুঁড়ো, আমি এটা আতপ চালের গুঁড়ো নিয়েছি, একটু সুজি, আর নিয়েছি দুটো এলাচ গুঁড়ো। তো প্রথমেই আমি এই দেখো তালটার মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে দিব। এবার দেবো আমি কাজু বাদাম কুচি, সুজি, চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি, দেবো চিনি পরিমাণ মতো, হ্যাঁ দেবো ময়দা, ময়দাটা আমি এখন অল্প দিব, আমার যদি লাগে তাহলে আমি আবার পরে দিব। এবার আমি হাত দিয়ে সব উপকরণগুলো ভালো করে মেখে নিব। আর একটু ময়দা লাগবে, তো আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি। ময়দাটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। দেখো আমার এটা পুরোটাই মাখা হয়ে গেছে, মাখাটা ঠিক এই রকম হবে, এই যে এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব, তারপরে আমি আসছি। দেখো 5 মিনিট বাদে আমি ফিরে এসেছি, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটু এটাকে ফেটিয়ে নিব। এবার আমি বড়াগুলো এইভাবে ছেড়ে দেব। যে যেরকম বড় করবে সেভাবে তখন এটা দিতে হবে। আমি কিছুটা দিয়েছি দেখো, এবার একটু কালার ধরবে যখন, আমি তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না, দেখতে পাচ্ছ কি না তোমরা, দেখো একটু কালার ধরবে তখন আমি এগুলোকে, এই দেখো নিজে নিজেই তখন উঠে আসবে, এই দেখো। এইভাবে তখন উল্টে দিতে হবে। দেখো আমার বড়াগুলো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়েছি বড়াগুলো, দেখো ওইভাবেই আমি দিয়ে দেবো, আবার একটু নেড়ে নেবো। আমি যতবার বড়াগুলো দিব ততবার আমি তল থেকে উপরে নেড়ে দেবো, এইভাবে তাহলে বড়াটা ফুলবে ভালো। আবারও ওইভাবেই আমি দিয়ে দিচ্ছি, এইভাবে আমি আবার সব বড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো আমার সবগুলো তালের বড়া ভাজা হয়ে গেছে, এই যে আমি ভেজে নিয়ে এই যে গার্নিশিং করে দিয়েছি, এটা গার্নিশিং করার আর কোনো প্রয়োজন নেই, আমি সাজিয়ে দিয়েছি দেখো। তাহলে রেডি তালের বড়া, কী করে ঘরে তালের বড়া করতে হয় আমি করে দিলাম, তোমাদের দেখালাম, তোমরা এই রেসিপিটি তৈরি করবে। আর কেমন লাগলো রেসিপিটি আমাকে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট তোমরা পেয়ে যাবে। চলি টাটা।